হ্যালো গাইস, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হলো একটি বিল্ডিংয়ের গেট বিম করার জন্য আমাদের কী কী করতে হবে এবং গেট বিম ঢালাই করার পূর্বে আপনাকে কী কী বিষয় চেক করতে হবে, সে বিষয় নিয়ে আমরা আজকে বিস্তারিত আলাপ করব। তো আমি শুরুতেই বলতে চাই যেটা, যে একটা বিল্ডিংয়ে গেট বিম করার জন্য পূর্ব প্রস্তুতি যেটা, সেটার মধ্যে পড়ে যে আপনার যে যে অ্যালাইনমেন্টে, অর্থাৎ যে যে কলাম গেট বিম দিয়ে কানেক্ট হবে সেই সকল জায়গা, এবং ওই ওই সকল জায়গাগুলো অবশ্যই কম্প্যাক্ট করতে হবে। কম্প্যাক্ট করার পরে আপনার লেবেল ঠিক করতে হবে, লেবেল অনুযায়ী আমাদের সোলিং করার দরকার হলে সোলিং করব, আর সোলিং করার দরকার না হলে সেক্ষেত্রে আমরা সিসি করেও ঢালাই করতে পারি। এখানে একটি লক্ষণীয় বিষয় দেখা যায়, অনেক সময় গেট বিম 12 ইঞ্চি, 18 ইঞ্চি বা 12 ইঞ্চি, 21 ইঞ্চি হয়, সেক্ষেত্রে আমরা যদি সোলিং করিস আর দেখা যায় একটা ইট 9.5 ইঞ্চি আর এর বিমের ই হচ্ছে 12 ইঞ্চি, সেক্ষেত্রে আমরা একটা দুইটা ইট দিয়ে মধ্যে সিলেট বালু বা বালু সিমেন্টের মশলা দিয়ে ফিলিং করে দিতে পারি, নয়তোবা আমরা পুরো জায়গাটাই সিসি ঢালাই করে দিতে পারি। এরপরে কম্পাকশন করার পরে, সোলিং করার পরে আপনাকে যেটা করণীয় সেটা হলো আপনার অ্যালাইনমেন্ট, কলামের অ্যালাইনমেন্টগুলোতে সুতা টানাতে হবে। সুতা টানানোর পরে আপনার ওই সুতা থেকে ডানে বামে বা কোন কলাম কোন কোন কলাম থেকে কোন কলাম গেট বিম ধরবে, সেই অ্যালাইনমেন্ট অনুযায়ী গেট বিমের সাইজ নির্ধারণ করে শাটারিং শুরু করতে হবে। শাটারিং অবশ্যই এখানে একটা বিষয় হলো, শাটারিংটা পরে করতে হয়, কেননা আমাদের আগেই রড বাঁধতে হয়, এখানে যেহেতু তলা লাগতেছে না সেক্ষেত্রে আমরা বোর্ডগুলো আগে তৈরি করে নেব। এবং বোর্ড বানানোর পূর্বে অবশ্যই, বোর্ড বানানোর সময় অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে কাঠের বোর্ড হলে জয়েন্টে রূপবান শিট মারতে হবে। অনেকে দেখা যায় রূপবান শিট মারে না, পলিথিন ইউজ করে অথবা সিমেন্টের বস্তা, প্লাস্টিকের বস্তাগুলো এখানে লাগানোর ব্যবস্থা করে তারপরে পরবর্তী কাজ করে। তো আমাদের বোর্ড বানানোর পরে যেটা করণীয় সেটা হলো আমাদের রড বাঁধতে হবে। ড্রয়িং ডিজাইন অনুযায়ী আমার যেটা করণীয় সেই অনুযায়ী আমি রড বাঁধবো, মেইন রড উপরে, নিচে এক্সট্রা টপ অথবা কলমের বিমের রিংয়ের স্পেসিং। এখানে বিম বাঁধার আগে আপনাকে অবশ্যই একটা বিষয় খেয়াল রাখতে হবে, কলমের ভিতরে আমাদের রিং লাগাতে হবে, অর্থাৎ 3টা বা 4টা রিং আপনার দিতে হবে, এবং বিম বাঁধার সাথে সাথে, বিম বাঁধা কমপ্লিট হলে আমাদের এই রিংগুলো বেঁধে দিতে হবে। এবং পরবর্তীতে আমরা শাটারিং শুরু করব, এবং শাটারিং করার সময় অবশ্যই আপনাকে একটি বিষয় খেয়াল রাখতে হবে যাতে কলমের কোবলা কোন দিকে আছে, অর্থাৎ কোন দিকে কোবলা থাকবে, কোন দিকে ফ্লাশ থাকবে, সেই সকল বিষয়ে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং কলাম টু কলাম যে ডিস্টেন্স, অর্থাৎ একটা কলাম থেকে যে একটা কলামের ডিস্টেন্স, সেই ডিস্টেন্সগুলো অবশ্যই আপনাকে চেক করতে হবে। এরপরে আপনার যেটা করণীয় সেটা হলো শাটারিং করার পরে, অর্থাৎ বোর্ড দাঁড় করার পরে আপনাকে চারিপাশ থেকে ঠেলা দিতে হবে, বিমের টপে টানা দিতে হবে, অর্থাৎ বিম যাতে সাইজ ঠিক থাকে এবং ভাইব্রেটর মারার সময় যাতে এদিক ওদিক সরে না যায়, সেক্ষেত্রে ভিতরে মুখ টানা দিতে হবে এবং বাইর থেকে যথেষ্ট পরিমাণে টানা দিতে হবে, তা না হলে আসলে বিমের সাইড বেরিয়ে যেতে পারে। এবং পরবর্তীতে আপনাকে যেটা করতে হবে, বিম চেক করার সময় কোনো বিমের রড যাতে কলামের ভিতর ঢুকে না যায়, অর্থাৎ কলামের সাইজ শেষ হওয়ার পরে মোটামুটি 2 ইঞ্চি দূরে আপনার এই রিংটা থাকবে। এবং আর একটা বিষয় লক্ষণীয় যে আমাদের গেট বিমের কভারিং কত, দেখা যায় অনেক সময় 2 ইঞ্চি দেওয়া হয়, অনেক সময় 2.5 ইঞ্চি দেওয়া হয়, সেক্ষেত্রে স্ট্রাকচার ডিজাইনার যেটা নির্ধারণ করে দেবে সেই অনুযায়ী আমরা কভারিংটা করে নিব, এবং কভারিং অনুযায়ী আমাদের রিং বানাতে হবে। যদি 4 ইঞ্চি, 2 ইঞ্চি কভারিং হয়, দুই পাশে 2 2 4, সেক্ষেত্রে আমাদের এই পাশে রিংয়ের সাইজ কত হবে, অর্থাৎ 21 যদি হয়, 21 থেকে 4 বাদ যাবে, তার মানে 17, 17 হবে, উভয় দিকে ঠিক সেম। এই সকল বিষয়গুলো খেয়াল করে আপনাকে এই গেট বিমের কাজগুলো সম্পাদন করতে হবে। এবং আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে শাটারিংয়ের পরে যে আপনার বিমের দুই পাশের যে বোর্ডগুলো দাঁড় করা হয়েছে সেগুলো ভার্টিক্যালি অ্যালাইনমেন্টে, অর্থাৎ সলে আছে কি না, এবং
আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো যে কলামের কোবলাগুলো যাতে সুন্দরভাবে শাটারিং করা হয় এবং ঠেলা টানা লাগানো হয়, এবং কোবলা যেদিকে আছে সেই দিকেই যেন থাকে। এই সকল বিষয়ে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে, কেননা পরবর্তীতে গেট বিমের পরে আমাদের কলামের লেআউট দিতে হবে এবং ওই লেআউট অনুযায়ী বিল্ডিংয়ের স্ট্রাকচার উঠবে। সেক্ষেত্রে অবশ্যই আপনার এইটা করতে হবে। আর একটু বলে নেই, গ্রেড বিমটা হলো আমাদের বিম টু বিম কানেক্ট করে, সরি কলম টু কলম কানেক্ট করে এই গ্রেড বিম, এবং একটা কলম যাতে আরেক দিকে সরে যেতে না পারে সেক্ষেত্রে এটা কানেক্টেড, অর্থাৎ একটি একটির সাথে জয়েন্ট আকারে কাজ করে, এবং এটা অনেকটা লোডও ট্রান্সফার করে এক কলাম থেকে এক কলাম। তো এই সকল বিষয় নিয়েই আসলে গেট বিমটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু এটা পরবর্তীতে আমাদের সাবস্ট্রাকচার অর্থাৎ আমাদের পিএল লেভেল বা পার্কিং লেভেলের নিচে চলে যায়। সেক্ষেত্রে এই সকল বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, এবং পরবর্তীতে আর একটা বিষয় খেয়াল করতে হবে, ঢালাই সময় আপনার রেশিও কত এবং এতে কি কি ইউজ করতে হবে, যে পাথর বালু, এতে বালুতে সিলেট বালু কতটুকু বা লোকাল বালু বা ফুল সিলেট বালু, অথবা আপনার স্টোন চিপস বা ব্রিক চিপস কোনটা, এটা অবশ্যই আপনার ডিজাইনার উল্লেখ করে দিবে। আর এই সকল বিষয়ে খেয়াল রাখতে হবে, এবং ঢালাই করার সময় অবশ্যই আপনার ওয়াটার সিমেন্ট রেশিও যে বিষয়টা, সেই বিষয়টা অবশ্যই কন্ট্রোল করতে হবে, কেননা ওয়াটার সিমেন্ট রেশিওর উপরে এই ঢালাইয়ের বেশিরভাগ স্ট্রেংথ নির্ভর করে। আসলে সর্বোপরি বলা যায় যে সকল কাজ শেষ হওয়ার পরে আপনাকে যেটা করণ আপনার যেটা করণীয় সেটা হলো ঢালাই যে গেট বিমের টপ লেভেল, ওই লেভেল থেকে উপরের দিকে 2 ইঞ্চি উপরে একটা রিং বাঁধতে হবে, এবং পরে 3 ফিট বা 4 ফিট উপরে আরেকটা রিং বাঁধতে হবে, যাতে কলমের রডগুলোর প্লেসমেন্ট জানি ঠিক থাকে এবং ঢালাই পরে জানি এটা যথাস্থানে থাকে, এবং কলমের এই সকল বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে। এবং আরেকটা বিষয় হলো গেট বিম ঢালাই করার পরে এখানে ইউ দিতে হবে গেট বিমে, যাতে পরবর্তীতে কলম করার সময় টানা দেয়া বা ঠেলা দেয়া এই সকল কাজ করা যায়। তো সর্বোপরি যে বিষয়গুলো বলা হলো এই গেট বিমের ক্ষেত্রে, আমাদের এই সকল বিষয়ে মেনেই আমাদের কাজগুলো করতে হবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আর আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে সেক্ষেত্রে আপনি কমেন্টস করে জানাতে পারেন, এবং আমি যতটুকু জানি বা আমার সাধ্যের মধ্যে যতটুকু আছি চেষ্টা করব আপনাদের সেগুলো দেওয়ার জন্য। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, খুদা হাফেজ।